তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও তোমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হটনেট ম্যানের স্যালুট। হাতে দেখতে পাচ্ছ স্টিকার, এই সোনাম গেস্ট হাউসের দরজাতে এটা মেরে দিয়ে যাব। আর তোমরা যখন আসবে, এটা যখন দেখবে, আমাকে তোমরা একটা ছবি তুলে ট্যাগ করতে পারো। এখন বাজে সকাল 7টা, তো এখন আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব। আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্যাংগং লেক, আর এই প্যাংগং লেক মোটামুটি যেতে টাইম লাগবে 6 থেকে 7 ঘন্টার মতো। রাস্তা শুনেছি খুব খারাপ, তো তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, তাহলে তোমরা রাস্তার কন্ডিশন এবং কোথায় কোথায় পেট্রোল পাম্প আছে সেটাও তোমরা জানতে পেরে যাবে। তোমরা যদি এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে প্রথম এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করো। আর আমার যত সব সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় আমাকে ফলো করে নিও। সো সকলে রেডি? অল গাইজ রেডি? চলো। তো আজকে আমরা ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম নোনা জলের লেক প্যাংগং যাব। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। তো সোনাম গেস্ট হাউস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ও পুরোপুরি মুখের রোদ্দুরটা লাগছে। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটায় ডিস্কিটের সর্বোচ্চতম জিপ লাইনার আছে। আর ডান দিকে বাঁদিকে যে ফাঁকা মাঠগুলো দেখা যাচ্ছে, এখানে এটিভি রাইড হয়। আমরা যে সোনাম গেস্ট হাউসে ছিলাম, সেই গেস্ট হাউসের পাশেই ছিল এইচপির পেট্রোল পাম্প। সেখান থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছিলাম, কারণ আজকের রাস্তায় কোনো রকম পেট্রোল পাম্প পড়বে না। ইন্দার থেকে 14 কিলোমিটার দূরে চলে এসেছি, আর এখানে এখানে পেট্রোল পাম্প আছে। আর এই বাঁদিকে চলে যাবে সিয়াচেন গ্লেসিয়ার, ডানে চলে যাবে হচ্ছে ডান দিকে। চা খাবে কেউ? কেউ চা খাবে? পরে আর দোকান পাবে না। হুন্ডার থেকে চার্জ 14 কিলোমিটার এসেছি। 14 কিলোমিটার এসে এখানে একটা টি ব্রেক নিয়েছি। তো সকলে মিলে এখানে বসে আছি, টি ব্রেক নিচ্ছি। ব্রেকটা একটু বেশি হয়ে যাচ্ছে। আর এখানে দুটো স্টিকার মেরে দিয়েছি, রিবেল রাইডার্স আর হর্নেট ম্যান। হুন্ডার এসেছি আমরা এদিক থেকে, আর এদিকে গেলে হচ্ছে প্যাংগং। আর ওই ধারে গেলে হচ্ছে, ওই ধারে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, ওই রাস্তাটা হচ্ছে তোমার সিয়াচেন গ্লেসিয়ার। কিন্তু আমরা আজকে ওই রাস্তা ধরেও সিয়াচেন গ্লেসিয়ারেরই রাস্তা ধরবো, কিন্তু বেশিক্ষণ নয়, 500 মিটার বা 1 কিলোমিটারের মতো সামনে রাস্তা, সেখান থেকে কার্ড নিয়ে আমরা ডান দিকে চলে যাব। কারণ যে রাস্তাটা নর্মালি প্যাংগং দিকে যায়, এই রাস্তাটা কোনো কারণে কাটা আছে, ব্লক আছে। তো গত 2 মাস ধরে এটা ব্লক আছে, সেই কারণে এটা দিয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র এটা দিয়ে লেই যাওয়া যেতে পারে। তো এইদিকে হচ্ছে হুন্ডার, এরা এদিকে হচ্ছে সিয়াচেন, আর পিছন দিকে হচ্ছে আমাদের প্যাংগং। কিন্তু পিছন দিকের রাস্তাটা না গিয়ে হঠাৎ করে সামনের রাস্তায় যাচ্ছি কেন, সিয়াচেনের রাস্তায় যাচ্ছি কেন? কারণ হচ্ছে পিছন দিকের রাস্তাটা বন্ধ আছে, আর গুগল ম্যাপে এখন এই রোডটা নেই, এইটাও প্যাংগং যাওয়া যায়। তো আর কিছু দূর পরেই এটা, এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে আমরা রাইটটা নিয়ে নেব একটু পরেই। তার রাইটটা নিয়ে নিলেই আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাব প্যাংগং লেক। আর এটাই হচ্ছে প্যাংগং যাওয়ার নতুন রাস্তা হুন্ডার থেকে, আর দুটো রাস্তায় মোটামুটি সেম। আজকে আমরা প্যাংগং যাচ্ছি একটা নতুন রুটে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর নদীর ফ্লো সকালবেলাতেই এত বেশি। তো ব্রিজ থেকে উঠে এসেই কিছুটা দূরে সেই 500 মিটার মতো হবে হয়তো এটা, তো ডান দিক নিলাম। এই রাস্তাটা গিয়ে আগামের আগে উঠছে এবং সোজা চলে যাচ্ছে প্যাংগং। তো প্যাংগং যাওয়ার নতুন রুট হুন্ডার থেকে এটা। Thank you.
যেতে যেতে দেখো রাস্তার উপরে বালি একদম এই রাজস্থানে যেরকম সেরকম বালি পুরো রাস্তায় ভর্তি। দেখো দেখো বালিয়াড়ি একদম। তো হুন্ডার থেকে এখনো পর্যন্ত 28 কিলোমিটার চলে এসেছি আর এখন বাজে হচ্ছে 8:30। আর তোমরা এখন দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন কীরকম, রাস্তায় এরকম বালিয়াড়ি উঠে চলে এসেছে আর এগুলো সব হচ্ছে বালি, সব বালি। তোমরা কতটুকু দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না। আমার রাস্তার ডান দিক এবং বাঁ দিক দুদিকেই শুধু বালি আর বালি। এরকম একটা মোড়ে চলে এসেছি, এখন এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, এখানে লেখা আছে প্যাংগং রাইট টার্ন। ও হো হো হো, নদীর ফ্লো কি মারাত্মক ফ্লো। বাপরে রাস্তা তো খুবই স্লিপারি। এই রাস্তায় বাইক চালানোর সবচেয়ে ভালো উপায় হলো হার্ড পাম্প না রাখা, অর্থাৎ চাকার পাম্প একটুখানি কমিয়ে রাখা, তাতে কী হবে স্লিপ করার চান্সটা অনেক কমে যাবে। আর এখন বাজে হচ্ছে 8:56, প্রায় 9টা বাজে চললো। এখনও পর্যন্ত আমরা 35 কিলোমিটার, এখনও পর্যন্ত 36 কিলোমিটার রাস্তা চলে এসেছি আর এই রাস্তাটাই সোজা এবারে প্যাংগংয়ের দিকে যাবে। তো ওখানে শুভেন্দু তার গাড়ি পড়ে গেছে, কারো কোনো চোট লাগেনি তো? কারো চোট লাগেনি তো? তুমি করে দাও তাহলে সেটিও। কিচ্ছু হবে না, সামান্য ব্যাপার এগুলো। এখানে টার্ন নিতে গেছে, হ্যান্ডেলটাই যে এখানটাই যে ঘুরতে গেছে যেন। এই রাস্তার টার্ম্যাকের উপরে মাঝে মাঝে বালি আছে আর সেই বালিতে হড়তে গিয়েই পড়ে গিয়েছিল। তো জ্যারিক্যানটা ডান দিকেরটা লকটা ভেঙে গেছে, বাঞ্জি দিয়ে আপাতত কোনো রকম ফিক্স করা হয়েছে। তো আশা করি কোনো রকম প্রবলেম হবে না। জো ডরেগা নেহি ও গিরেগা নেহি, জো ডরেগা নেহি ও গিরেগা নেহি। চলো ধীরে ধীরে এগোতে হবে, ভেরি ডেঞ্জারাস রাস্তা, ভেরি ডেঞ্জারাস। পুরো বড় বড় বোল্ডার, গাড়ির হ্যান্ডেলকে রাখাই যাচ্ছে না সঠিকভাবে, গাড়ির নিচে পাথর ঠুকছে। ভালো রকম অফ রোড আছে, ধীরে সুস্থে খুব না চালালে যে কোনো মুহূর্তে গাড়ি স্কিড করে পড়ে যেতে পারে। তো এখানে খুব ধরে চালানোটা দরকার আর ধৈর্যটা খুব বড় জিনিস। এখানে যে না ধৈর্য রাখতে পারবে সেখানে চালাতে পারবে না। হুন্ডার থেকে যে নতুন রাস্তাটা ধরেছিলাম সেটা আগাম থেকে প্রায় 10 কিলোমিটার আগে মিট করেছিল আর এখন আমি আগাম ভিলেজে আছি, জাস্ট সামনেই আগাম ভিলেজ পড়বে। আর এইখানে যে সমস্ত জঙ্গলগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে লে ফরেস্টের আন্ডারে পড়ে, মানে এটা রিজার্ভ ফরেস্ট। হানলে থেকে প্রায় 36 থেকে 37 কিলোমিটার পরে এই আগাম, আর এই আগামেই তোমরা খাবার পেতে পারো, এর মাঝে আর কোনো খাবার জায়গা নেই। রাস্তা মাঝে মাঝে খুব খারাপ, খুব খারাপ আসছে আর মাঝে মাঝে এরকম টার্ম্যাক পাওয়া যাচ্ছে। আগাম থেকে আরেকটু এগিয়েছে, এখানেও অনেক খাওয়ার জায়গা আছে। আগাম থেকে এখানে বোর্ড দেওয়া আছে, আগাম থেকে এখানে বোর্ড দেওয়া আছে শক্তি আর প্যাংগং। তো প্যাংগং হচ্ছে এধারে আর 45 কিলোমিটার পরে হচ্ছে সায়ক আর 63 কিলোমিটার পরে হচ্ছে দুর্ভুক। এরপরে খাবার জায়গা আছে, অন্য জগতে প্রবেশ করছি, পুরো একটা অন্য জগতে প্রবেশ করছি।
পিচ রাস্তাটা পুরো এর উপর দিয়ে ছিল, এই ধর নেমে পুরো পিচ রাস্তাটাই নিয়ে চলে গেছে। বাপরে বাপরে বাপ, দেখো দেখতে পাচ্ছি সামনে বিশাল বড় একটা ওয়াটার ক্রসিং, আর এটা দাদা নদী বয়ে যাচ্ছে পুরো, তো একদম রিভার বেডে চলে এসেছি। এটা পুরো পাকরে রোড কাকে বলে, ওয়ান অফ দ্য ডেঞ্জারাস রোড। তবে এর থেকে বড় ওয়াটার ক্রসিং আমি ক্রস করেছি, আশা করি এটাই প্রবলেম হবে না। ডেঞ্জারাস ডেঞ্জারাস, ইজি ইজি। এর থেকে অনেক খারাপ খারাপ ওয়াটার ক্রসিং জ্যাম্পস্কার রাইড আমি করেছি, সুতরাং এটা কোনো ম্যাটারই নয়। এটা আবার ওয়াটার ক্রসিং হলো, তবে বিকালবেলা 4-5টার সময় এই ওয়াটার ক্রসিংটা, এই সামনে যে ওয়াটার ক্রসিংটা দেখা যাচ্ছে, এটা জল কিন্তু বেড়ে যাবে, তখন কিন্তু এটাই ডিফিকাল্ট হয়ে যাবে। তো সুতরাং চলো ধীরে ধীরে, নো প্রবলেম। ধীরে 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 আসো, করতে পারবে আর একটা। জোরে এসো না, জোরে এসো না, জোরে আসবে না, জোরে এসো না, গর্ত আছে। দেখো সামনে রোড ক্রস হয়ে আছে, ওয়াটার ক্রসিং, ওয়াটার ফ্লো দেখো পাগল করে দেবে, তো বহুত জ্যাদা ফ্লো হ্যাঁ। ভাই ডিপ প্রচুর, মাই গড, এখানটা প্রচুর ডিপ হয়ে আছে, পুরো গ্রাভেল ভর্তি। এগুলো যতক্ষণ না সরছে ততক্ষণ পর্যন্ত যাওয়া ইম্পসিবল হয়ে যাবে। সামনে ওয়াটার ক্রসিং একটা আছে, সেই জন্য
ভাবছি যে এই চুপ কর না সামনে ওয়াটার ক্রসিং আছে সেজন্য গামবুটটা পরে নেবো আর ওরাজোটা খুলে নেবো ছোট ছোট ভাইগুলো পা ভিজিয়ে যাবে সিনিয়র দাদা বুটটা পরে নিলে যাতে নিজের পা না ভেজে আমরা কিন্তু কনফিডেন্স লুজ হয়ে যাবো কিচ্ছু ভিজবে না সামনে বড় ওয়াটার ক্রসিং ভীষণ ভীষণ চ্যালেঞ্জিং দেখা যাক এবার প্রায় আধ ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা 45 মিনিট হবে এবার ধীরে ধীরে আমরা এগোচ্ছি Any problem? Any problem? আটকে গেছে আচ্ছা দাঁড়া দাঁড়া এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আমি করে দিচ্ছি জাস্ট এ মিনিট আমি করে দিচ্ছি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এইখানটা ঢুকে গেলে কেন একটা ওয়াটার ক্রসিং পার হবো এখানে কিছুক্ষণ আগে একটা ইনোভা গাড়ি আটকে গেছিলো প্রায় আধ ঘন্টা এখানে আবার দাঁড়াতে হলো চ্যালেঞ্জিং জয় তারামা হনুমান গিয়ারে লাগিয়ে নিয়েছি তো ভাই 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 সাইড দো সাইড দো সাইড দো সাইড দো ভাই বড় কি কর রহি হো আর मैं उसको बोल रहा हूँ हट जाओ नहीं हट रहा है सामने आके हैंडल को पकड़ना चाह रहा है अरे क्रॉसिंग শুধুমাত্র কনফিডেন্সের খেলা বললাম না যে ডর গয়া সমঝো গির গয়া
ओके चलो সবচেয়ে বড় কিছুক্ষণ আগে পার করলাম, মারাত্মক ছিল। বিকাল চারটের পরে যারা এই ওয়াটার ক্রসিংগুলো পার করবে তাদের হাল খারাপ হয়ে যাবেই যাবে। তো আমার ঝাংস্কারের অভিজ্ঞতা এখানে খুব কাজে লেগেছে, যার জন্য আমার কোনো রকম প্রবলেমই হয়নি ওয়াটার ক্রসিংটা ক্রস করতে। গ্রেট, দারুণ এক্সপিরিয়েন্স হলো, দারুণ এক্সপিরিয়েন্স হলো। এই রুটে বাইক রাইড যে সমস্ত কোম্পানিগুলো করায় তাদের যে সমস্ত চার চাকাগুলো আছে না, তারা আমাদের মতো বাইকারদের সঙ্গে খুব যাতা বিহেভিয়ার করে, যাতা। পিছন থেকে আমাকে একজন এসে মেরেই দিল ধাক্কা, অকারণে অকারণে। ভেরি ডিসগাস্টিং, ভেরি ডিসগাস্টিং, এটা মানা যায় না। চলে এসেছি, গলা ধরে গেছে চিৎকার করে করে, আর এখানে জায়গা পেয়েছি স্টিকার করব। তা আমি একটা আমার নিজের স্টিকার আর ডডিও হচ্ছে রিবেল রাইডার্সের স্টিকার মারবে। তো এখানে খাবার খাবো, খেয়ে বেরিয়ে চলে যাবো। আর অনেকটাই দেরি হয়ে গেছে, যত দেরি করবো ওয়াটার ক্রসিংয়ে জল তত বাড়বে। আর আমাদের প্যাংগং যেতে মোটামুটি আর হিসেব মতো 2-2.5 ঘন্টা টাইম লাগতে পারে। তো দেখা যাক এবার, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। করলাম লাঞ্চে, শুধু পরোটা অর্ডার করেছি, পরোটা শুধু খেয়ে নিলাম চাটনি দিয়ে। তো এবার আর 63 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে প্যাংগং লেক। সুন্দর একটা জায়গা, ট্রেনের জায়গাটা থেকে দাঁড়িয়ে পড়লাম, একদম রিভার একদম সামনেই। তো খুবই সুন্দর লাগছে জায়গাটাকে। কত জল, চলে এলাম দুর্গুকে। তো দুর্গুক থেকে এখান থেকে আমাকে নিতে হবে হচ্ছে লেক টার্ন, আর এইদিকে চলে যাচ্ছে হচ্ছে লে। গঙ্গ লেক যাওয়ার আগে এই যে বাঁদিকে ঘাসের জমিগুলো আছে না, এই অদ্ভুত তারা দেখতে রাখি, এগুলো জলা জমি এগুলো, কিন্তু ঘাসগুলো মাঝে মাঝে উঁচু 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 হয়ে আছে। এগুলো সমস্তটাই জলা জমি, সেই জন্য এখানে এত ঘাস জন্মেছে। কিন্তু দেখতে কিন্তু হেভি লাগছে। এই রুক্ষ সূক্ষ্ম পাহাড়ে একমাত্র অক্সিজেনের উৎস। এত খারাপ রাস্তা, ট্রেনটা এখান থেকে খুলে বেরিয়ে চলে গেছিলো। ডডিও দেখতে, আমি বুঝতে পেরেছিলাম কিছু এটা পড়ছে, তো আমিও স্লো হয়ে গেছিলাম, ওরা ও আমাকে ডাকলো। মানে বুঝে দেখো কতটা খারাপ রাস্তা, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না। দে অ্যাকচুয়ালি এটা প্রচুর খারাপ রাস্তা। উপরের রাস্তাটা হচ্ছে তৈরি হচ্ছে, আর নিচে দিয়ে সেই জন্য নাবি দিয়েছে। আর এখান থেকে প্যাংগং লেকের ফার্স্ট ভিউ দেখা যাচ্ছে। ও চলে এসেছি আমরা প্যাংগং, কোনো রাস্তা বলে কিছু নেই।
চং মারাত্মক সব আজকে রাস্তা পার করলাম। ওটা কার গাড়ি পড়েছে? কার গাড়ি পড়েছে অয়নদার? ওভাবে হবে না, এভাবে হবে না, হবে না, এভাবে হবে না। ওয়েট ওয়েট, এটা রাইট টেকনিক নয়, গাড়ি তোলার এরকম টেকনিক নয়, টেকনিক দেখাও। আমি দেখাচ্ছি কিভাবে গাড়ি তুলতে হয়। সরো, ওদিক থেকে টানো। চলো টানো টানো, এই ভিডিও করো, একদম চলো। থ্যাংক ইউ, থাকবে না, হ্যান্ডেল ব্যাঙ্গলো নাকি রাখো না, ঠিক আছে, টানতে হবে না, ট্যাঙ্কারটা খুলে নাও, ট্যাঙ্কারটা খুলে নাও, ট্যাঙ্কারটা থাকবে না, না ট্যাঙ্কার খুলে নাও। তোমরা দাঁড়া, এই গাড়িটা ক্রস করে দিয়ে তোমার একটা কাজ হবে। ধরেছো? আমি ধরেছি, আমি উঠবো। দেখো যেটা বলবে সেটা, তুমি যদি বলো আমি তুলে দেবো, আমি তুলে দিচ্ছি। ধরো তুলো, প্যাংগং লেক, দিস ইজ দ্য ফেমাস প্যাংগং লেক। নিজের বাইকে করে অ্যাটলিস্ট প্যাংগং লেকে আমি চলে আসতে পেরেছি, আর দারুণ অ্যাডভেঞ্চারাস রাউট ছিল। তোমরা দেখেছো কীভাবে সকলে নাকানি জমানি খেয়েছে এই প্যাংগং লেক আসতে গিয়ে। কতগুলো ওয়াটার ক্রসিং ছিল, কতগুলো রাফ টাইরিং ছিল, সেগুলোকে কমপ্লিট করেছি আমরা সকলে মিলে, টিম ওয়ার্ক আজকে হয়েছে, ভেরি গুড। তো চলো এখান থেকে আরও 10 কিলোমিটার এগিয়ে যাবো মিরাক ভিলেজের দিকে, আর সেখানেই আজকে আমরা থাকব। তো আমি তো আজকে এখানে টেন্ট করে থাকার ইচ্ছা আছে, আর বাকি সবাই সম্ভবত কোনো হোমস্টেতে থাকবে। মারাত্মক লাগছে, মানে মারাত্মক লাগছে, আরও উপর দিয়ে উঠে চলে যাবো। হ্যাঁ, ও মারাত্মক, সত্যি মারাত্মক। এমনি লোকে প্যাংগং প্যাংগং করে না জানো তো। রাস্তার পাশেই একদম পদ্মা কটেজ, এখানে অনেকগুলো কটেজ আছে, এরা এখানে থাকছে। সামনেই লেক, সুন্দর, উপর থেকে দেখলে একরকম লাগছে, আবার নিচে থেকে দেখলে একরকম কালার লাগছে, মাঝখানটা ডিপ কালার আবার সামনেটা হালকা কালার, অসম্ভব সুন্দর। এই হচ্ছে আমার বাইক, আর আমি এখানেই টেন্ট লাগাবো কোথাও একটা।
লেকের একদম সাইডে টেন্ট করতে দেয় না, সুতরাং ওখানে টেন্ট করা যাবে না। তো আমাকে টেন্ট করতে গেলে এখানেই করতে হবে এরকম কোনো একটা জায়গায়। তো এই জায়গাটা বেস্ট হতে পারে, চলো। তো আমি এই যে পিছনে কটেজগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এখানে ডডিয়ররা রয়ে যাচ্ছে, আর এই সামনেই এখানে আমি টেন্ট করে এখানে থাকবো। আর এখানে আমার টেন্ট করার জন্য খরচ নিচ্ছে হচ্ছে 300 টাকা। আর চার্জিংয়ের ব্যাপারটা নিয়ে টেনশন নেই, কারণ এখান থেকে আমি চার্জিং পয়েন্ট পেয়ে যাবো এদের কাছ থেকে, তো চার্জ হয়ে যাবে, শুধুমাত্র রাত্রিবেলা এখানে শোবো। এরকম প্যাংগং লেকের ধারে টেন্ট খাটিয়ে থাকবো, এটা আলাদাই এক ধরনের মানে অনুভূতি, এ বলে বোঝানো যাবে না। আর দেখি আজকে রাত্রিরে গ্যালাক্সি দেখতে পাই কি না, যদি পাই তাহলে দেখাবো, আর যদি না পাই তাহলে আর ভিডিওতে দেখাবো না। প্যাংগং লেকের ধারে টেন্ট করে আছি। তো এখানে আমার চার্জ পড়ছে হচ্ছে 300 টাকা। এখন যে জায়গাটায় আমি টেন্ট করে আছি সেই লোকেশনটা হচ্ছে স্পাগমিক ভিলেজ, ঠিক মান ভিলেজ আর মিরাক ভিলেজের আগেই। স্পাগমিকের পরে পরে হচ্ছে মান, তারপরে পরে হচ্ছে মিরাক। তো ইচ্ছা ছিল আজকে মিরাকে টেন্ট করার, কিন্তু মিরাকে টেন্ট করা সম্ভব হয়নি আজকে, যেহেতু এখানে পেয়ে গেছি তাই এখানেই করে নিলাম। তো আশা করি আজকের এই অ্যাডভেঞ্চারাস ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে জানো তোমাদেরকে কী করতে হবে, তবুও বলে দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাকে লাইক করতে হবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের আরেকটা নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।